স্কুলের প্রোগ্রামে খালেদা জিয়া সাজার কারণে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আন্নুর জাহান তাহাকে বাড়ি ছাড়তে হয়, চাকরি যায় তার বাবার, শোকজ করা হয় তাহার, স্কুলকে নানা রকম ভয় ভীতি হুমকি ধামকি দেয় আওয়ামী লীগের লোকজন, এমনকি প্রশাসনের লোকজনও তাদের বাড়িতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে তাহার মাকে। ঘটনাটি ঘটে নড়াইলের লোহাগড়া উপজেলায়। নিজের স্কুলের প্রোগ্রামে খালেদা জিয়ার প্রতীকী রূপে সেজেছিলেন কিশোরী আন্নুর জাহান তাহা। সেদিন অন্যান্য কিশোরীদের মধ্যে কেউ এসেছিলেন শেখ হাসিনা সেজে, কেউ শিরিন শারমিন, কেউ বা বেগম রোকেয়ার প্রতীকী রূপ নিয়ে, কিন্তু তাদের মধ্যে খালেদা জিয়ার প্রতীকী সাজ নেওয়ায় তাহা ও তার পরিবারের উপর নেমে আসে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর পরিস্থিতি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। নড়াইলে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে 2023 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপাশা দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা খালেদা জিয়ার প্রতীকী সাজ নেওয়ার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা সহ শিক্ষার্থীদের পিতাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া হুমকির মুখে দীর্ঘদিন নিজের বাড়ি থেকে অন্যত্র গিয়ে থাকতে হয়েছে তাহাকে এবং সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে হয়েছে তাকে। সেদিনের সেই ঘটনা এবং তার পরবর্তীতে কি ঘটেছিল সেই সম্পর্কে শিক্ষার্থী তাহা জানায়। 2023 সালের 26 মার্চে আমি খালেদা জিয়া সেজেছিলাম। এই খালেদা জিয়া সাজার অপরাধে আমার স্কুলকে শোকজ করা হয়েছিল। তারপর আমার বাবা পৌরসভায় চাকরি করত, সেই অপরাধে আমার বাবাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে বাসায় থাকতে পারিনি, এ কারণে আমার স্কুলেও যাওয়া খুব কম পড়ছিল, কারণ আমি লেখাপড়াও ভালোভাবে করতে পারছিলাম না। এই কাজগুলো যারা করছিল তাদের বিচার চাই। আমি এখন চাই আমার মতো কোনো শিশুই যেন কোনো খারাপ অবস্থায় না থাকে, এই দেশে যেন সবাই স্বাধীনভাবে চলতে পারে, সবার মত প্রকাশ করতে পারে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেন। ওই ঘটনার সম্পর্কে সেই সময়ের ভীতিকর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটা থিম তুলে ধরা হয়। এই থিমে ছিল বেগম রোকেয়ার চরিত্র থেকে শুরু করে যুগে যুগে নারীদের অবদান তুলে ধরা। এর ভিতরে বেগম খালেদা জিয়ার চরিত্র সাজার কারণে তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভূঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসন থেকে আমার স্কুলকে শোকজ করা হয়। এই স্কুলকে শোকজ করার পরেও বিভিন্ন মহল থেকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার স্কুল বন্ধ করে দেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হয় এবং আমার টিচারদেরও ভয় ভীতি দেখায়। নিজের মেয়ের প্রতীকী সাজের কারণে চাকরি হারানো আওয়ামী লীগের নেতাদের হুমকি ধামকি সহ সেই সময়ের কথা বলতে গিয়ে তাহার বাবা জানায়, আমি লোহাগড়া পৌরসভায় চাকরি করতাম, সাময়িক বরখাস্ত করে আমার অফিস আমাকে। এরপর নানাবিধ ঝামেলা, স্কুলেও এক পর্যায়ে ঝামেলা শুরু হলো আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে প্রশাসনিক ঝামেলা, যার কারণে আমার মেয়েকে বাধ্য হয়ে আমার বাড়ি থেকে সরায় দিতে হলো। প্রায় 2 মাস বাসায় আসতে পারেনি, এমন একটা পরিস্থিতি আমি সাফার করেছি। স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে মানুষ যেন একটু স্বাধীনভাবে কথা বলতে পারে, কোনো শিশুকে যেন ক্রমায় পড়তে না হয়, সেই দাবি জানিয়ে তাহার মা জানায়, 2023 সালের মার্চের 28-29 তারিখের দিকে সন্ধ্যার পর প্রশাসনের লোকরা আমার বাড়ি চলে আসে। এসে ওনারা আমাকে অনেক ধরনের বিব্রতকর প্রশ্ন করে, যা আমার দেওয়ার মতো মানে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলি। আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে, সে খুব ভয় পেয়ে যায় এবং তারা এমনও বলে যে আপনার মেয়েকে রাতারাতি কোথাও নিয়ে যান, এখানে রাখা যাবে না। তখন আমি দিশেহারা, আমি কি করব, কি করা উচিত। ওর বাবাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, আর্থিকভাবে আমাকে পঙ্গু করে দেওয়া হয়। তারপর ওর বাবা একটু ক্ষেত খামার করত, সেগুলো আমি দেখতাম, আজকে আমার ফসল ভালো কালকে যেয়ে নাই। আমি আর্থিকভাবে এত ক্ষতিগ্রস্ত ছিলাম, আমার আশেপাশে কারো কাছে বলার মতো জায়গা ছিল না, সবসময় নানাভাবে আমার ফোন নম্বরগুলো ট্র্যাপ করে রেখেছিল। আমি স্বাধীনভাবে কারো সাথে কথা বলতে পারি নাই, আমি চাইলেও আমার মেয়েকে কখনো একা ছাড়তে পারি নাই, আমার মেয়ে একটা ক্রমায় চলে গিয়েছিল।